হ্যালো গাইস, খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব আজকে। খুবই মজার একটা খাবার, আমরা ছোটবেলায় দেখে আসতেছি আমাদের বাবাদের হাট থেকে কিনে নিয়ে আসতে। তো যখন থেকে এটা বানানো শিখে গেছি, তখন আর এটা দোকান থেকে কিনে খাই না আমি। আর আপনারাও যদি একবার শিখে যান, আর কখনো দোকান থেকে কিনে খেতে হবে না, আর দোকানের চেয়ে খেতে অনেক সুন্দর হয়। তো এটা বানানোর জন্য কী কী লাগবে সেটা আপনাদের দেখিয়ে দেব। তার জন্য একটা বড় বাটি নিলাম, বাটিতে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এটা আটা দিয়ে আমি অনেক তৈরি করেছি, তো আজকে ময়দা দিয়ে দেখিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু বেশি করে তেল। তেলটা দিয়ে একটু ময়ান দেওয়ার জন্য একটু হাতে মেখে নিলাম। তারপরে হাতে চেপে দেখলাম যে এটা মুট হচ্ছে কি না, যদি মুট বেঁধে যায় তার তেলের পরিমাণ ঠিক আছে, আর না হলে তেল আর একটু দিতে হবে। তেল যত বেশি হবে তত কিন্তু এটা মুচমুচে হবে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। কয়েক মিনিট ধরে ভালো করে ডোটাকে মথে নিলাম। তো এখন এটাকে বেলে নিব, তার জন্য একটা পিঁড়ির মধ্যে নিয়ে নিলাম। এটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে মথে একটা মসৃণ ডো তৈরি করে নেব। যখন এটা ভালো করে মথে নেওয়া হবে, তখন এটা একটা বড় রুটির শেপ দেব। ময়দাটা মাখিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমি ভেজে নিচ্ছি, কোনো রকম রেস্টে রাখি নাই। রেস্টে রাখার প্রয়োজনই পড়ে না, আমি এরকমই করি, সঙ্গে সঙ্গে ভেজে নিই, তারপরে এটা অনেকটা মুচমুচে হয়ে যায়। মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিলাম। আর এই রুটিটা কীরকম মোটা আপনারা দেখেই বুঝে নিতে পারছেন। রুটিটাকে এখন কেটে নেব, 3টে টুকরা করবো রুটির মধ্যে। তারপরে আমি ছোটো ছোটো বা মিডিয়াম যেরকম শেপ দিবেন সেরকম হবে। তো আমি একটা মিডিয়াম শেপে করে কেটে নেব। এইগুলো যে একই মাপের হতে হবে এমন কোনো কথা না, ছোট বড় হতেই পারে। যখন তেলে ভেজে নেব তখন দেখতে অনেক সুন্দর লাগবে। সবগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে তুলে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়, মুচমুচা হবে। এগুলোকে অনেকে গজা বা আঙ্গুল গজা বলে, আমাদের এইদিকে এগুলিকে খুরমা বলে। কিন্তু এগুলো খেতে অসাধারণ লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। ভাত খাওয়ার পরে মিষ্টি একটু মুখে দেওয়া সুন্নত, তো এগুলো কিন্তু আমরা ভাত খাওয়ার পরে খেতে পারি, বা বিকেলের নাস্তা হিসেবে কিন্তু খাওয়া যেতে পারে। একটু নড়াচড়া করে সব দিকে সমানভাবে ভেজে নেব। তারপরে তুলে নিতে হবে, বেশি ভাজলে এগুলো আবার লাল লাল হয়ে যাবে, আর এমনিতে গায়ের গরমে অনেকটা লাল হয়ে যাবে। এগুলো তুলে নিয়েছি, তারপরে চুলায় একটা প্যান দিলাম, এখানে কিছু চিনি দিলাম 1/2 কাপের একটু কম। চিনি দেওয়ার পর এখানে অল্প একটু পানি দিলাম, যেহেতু এটা অনেক ঘন সেরা করবো সেজন্য পানিটা অল্প দিতে হবে। চিনির বলক এসেছে, তারপর একটু চেক করে দেখতে হবে। 1 দাঁত বিশিষ্ট যখন হবে তখনই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। এর মধ্যেই তখন ভেজে রাখা সেই গজা আঙ্গুল গজা বা খুরমা সেটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে অনবরত নাড়তে হবে। এখন কিন্তু চুলাটা একদম লো করে রেখেছি, বেশি বেশি নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে চিনিটা দলা বেঁধে যেতে পারে। দেখুন একদম এগুলো হয়ে গেছে চিনিতে মাখানো, এখন এগুলোকে তুলে নেব। একটা বাটিতে তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে, গায়ের রঙটা কত সাদা হয়েছে। অনেকে এগুলোর মধ্যে আটা বা ময়দা দেয়, আসলে বাসায় তৈরি করতে এগুলো কোনো আটা ময়দা দেওয়া লাগে না। শব্দ শুনেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। এইটা কয়েক মাস ধরে কিন্তু সংরক্ষণ করে খাওয়া যাবে, এয়ারটাইট একটা বক্সের মতো রাখলে বহুদিন ভালো থাকে। সবাই ভালো থাকবেন।